গাছের কেউ তুই চাদরে ওড়ানো রাত তোকে দেখতে পেয়েছি হঠাৎ। সময় এখন সকাল 8টা, আর প্রথমেই তোমাদেরকে দেখালাম এই প্রেশার কুকারের মুখটা, কারণ রিয়ার বাবা বেরোবে একটা কাজে, সেখানে তাকে অনেকটা মানে অনেক সময় ধরে থাকতে হবে, মানে একটা ভাড়া নিয়ে যাবে, তো অনেক সময় যেহেতু থাকতে হবে সেহেতু সমস্ত বাইরের কাজকর্ম ফেলে আগে তাকে গ্যাসটা মুছে এই যে ডালিয়াটা বানিয়ে দিচ্ছে খেয়ে এসে বেরোবে, যদিও সেটা কিন্তু আর হয় না, তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই তো আমরা ভালো থাকবো, তাই না? আজকে হচ্ছে রবিবার, হ্যাঁ রবিবার, আর রিয়ার বাবা এখন যেহেতু বেরোবে তো অনেকটা সময় পরে যেহেতু আসবে, তো সেই জন্য ভাবলাম যে আগে তাকে খাবারটা করে দেই। অথচ কী হলো বলো তো, রান্নাটা হবার আগেই ফোন আসলো যে দাদা এক্ষুনি আসতে হবে আপনাকে, কারণ দেরি হয়ে যাবে। তো সে কী করলো, খাবারটা না খেয়েই কিন্তু বেরিয়ে চলে গেল। এইভাবে খাবার ফেলে যেতে হয় না, কিন্তু কিছু করার নেই, একটা দায়িত্ব। হয়তো বা সেই যারা যাবেন তারা হয়তো ট্রেন ধরার কিছু ব্যাপার ছিল, হয়তো সেই জন্য এত তাড়াহুড়ো করে তাকে ডেকে নিয়ে গেল। বিষয়টা একটু খারাপই লাগলো আমার, কিন্তু কিছু করার নেই, ভাড়ার থেকে বেশি কথা এখানে আছে একটা দায়িত্ব, কারণ তারা যখনই কোথাও যান রিয়ার বাবাকেই ডেকে পাঠান। এদিকে দেখো, রিয়ার বাইরের যত জামা কাপড় ছিল সেগুলো সমস্ত ধোয়া কাচা সব শেষ, যেহেতু আজকে রবিবার, আরও সকাল সকাল কাজ হয়ে গেছে। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে রবিবার, আমার আজকে কাজের ছুটি নাই, এক দেড় ঘন্টার জন্য আমাকে যাইতে হবে। তো যেখান থেকে লাকড়ি আনি সেখানে লাকড়ি তো বৃষ্টিতে সব ভিজা, মা আনতে পারতেছে না, ওই জন্য উনানে রান্নাও হচ্ছে না। তো এখন আমি যাবো সাইকেল নিয়ে ওই আমার বৌদির বাড়ির ওইদিকে, ওইখান থেকে লাকড়ি নিয়ে আসবো। তো যাই, লাকড়ি নিয়ে আসি। ছেলে নিতে আসলো লাকড়ি, বেশ অনেক দিন থেকে উনানে রান্না করা হয় না, এদিকে গ্যাসটা তো বসে নেই, সমস্ত কিছু গ্যাসে হচ্ছে, এক মাস হতে হতেই না গ্যাসটা আবার শেষ হয়ে যায়। আজকে রবিবার, ভেবেছি একটুখানি বাজারে যাব। তো রিয়া বলছে যে মা আজকে তোমার সাথে বাজারে, আমিও যাব, সারাক্ষণ ঘরে বসে থাকতে ভালো লাগে না। তো আমি বললাম যে ঠিক আছে চলো, আমি আর ওর কাকিমণি মানে আমার যা দুজন মিলেই যাব ভেবেছি। তো পরে আবার ও বলছে যে আমিও যাব, তো ওকেও নিয়ে গেছিলাম আবার। আর রবিবারের দিন ওই যে মেয়ে এসেছিলো তখন মাংস খাওয়া হয়েছিল, তবে আজকে আর মাংস আনবো না, একটুখানি মাছ নিয়ে আসবো, মাংস আর এখন আনা যাবে না। তো তোমরা দেখলে আমাকে ওখানে, আমি তুলসী দাঁড়াটা মুছছি, কারণ বললাম আজকে সকাল থেকে আজকে উলট পালটের কাজ, যেহেতু সকালে আজকে রান্নাঘরে ঢুকেছি, তবে বাসি রান্নাঘরটা কিন্তু মুছেই নিয়েছিলাম। এই যে খড়ি এনে দিল আমাকে, আর এদিকে দেখো আমি তুলসীতলাটা অনেক পরে এসে কিন্তু মুছছি, মানে রিয়ার বাবা বেরিয়ে গেল কাজে তারপরে। তো কি বলবো আর, সকাল থেকে একটা কাজের ইয়ে থাকে না যে এটার পরে ওটা করবো, ওটার পরে ওটা করবো, তো যেদিন মানে গণ্ডগোল হয় তো হয়ই। ছোট্ট একটা গাঁদা ফুলের গাছ হয়েছে, সেখানে ছোট্ট একটা ফুল হয়েছে, এইটা হচ্ছে আমার এই তুলসীতলাটার পাশেই। তো তুলসীতলা মুছে নেওয়ার পর বেশ সুন্দর লাগছে দেখতে, না হলে কেমন একটা সারা বাড়ি মানে বাসি বাসি লাগে, সেটা ভালো লাগে না। আজকে দুটো জবা ফুল ফুটেছে, এই একটা আর ওই পেছন দিকে একটা ফুটেছে, বেশ বড় বড় হয়েছে। এই গাছটা আমাকে আমার মেয়ে এনে দিয়েছিল, ভীষণ ভালো লাগে আমার, ভীষণ পছন্দের জিনিস। যখনই এদেরকে দেখি প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণে আমার মেয়ের কথা মনে পড়ে। এই গাছটা অবশ্য আমি আমার দিদির বাড়িতে গেছিলাম অনেক দিন আগে, তো সেখান থেকে এনেছিলাম, এটা লক্ষ্মী জবা, তোমরা অনেকেই জানো। তো রিয়াকে নিয়ে চলে আসলাম বাজারে, আমার পাশে আছে আমার জা, তো দুই জায়ে মিলে আর রিয়াকে সাথে নিয়ে চললাম। তো ওই যে আমার জা দেখতে পাচ্ছ, আর রবিবারের বাজার কতখানি ভিড় তোমরা বুঝতেই পারো। ওইদিকে কচু শাক দেখছিলাম, তো ভাবলাম যে আগে মাছ নেই, দেখি কী ধরনের মাছ নেব না নেব, তারপরে না হয় কচু শাকটা এসে আমি দেখব।
চলে আসলাম, এসে দেখি বাবা কাতল মাছ রুই মাছের তো প্রচুর দাম, তো ভাবলাম যে আমি মাছের আর পিস নিতে পারবো না, মানে টাকা সেইভাবেই আমি নিয়ে গেছি। তো ওই যে ঘাড়ের মাছ থাকে না, তো সেই ঘাড়ের মাছগুলো কিন্তু একটুখানি কম দাম হয়, তো সেই মাছটাই আমি নিলাম। ওই একটুখানি মাংসর মতো করেই রান্না করব গরম মশলা আলু টালু দিয়ে, তাহলেই মনে করো মাংসের যে খাওয়ার একটা মানে কি বলবো, রবিবার রবিবার যে ভাবটা থাকে একটা মাংস খাবো, সেই ভাবটা হয়তো কেটে যাবে। তো সেই চিন্তা ভাবনা করেই নিলাম আমি ওই ঘাড়ের মাছ, সাথে আরও কিছু সবজি টবজি নিব। কত ভিড় দেখতে পাচ্ছ তোমরা, তাও আজকে কম, মানে আজকে কি বলবো একটু বেলা হয়ে গেছে না আসতে, একটুখানি কম, সকাল দিকে আসলে বেশি ভিড় থাকে। আমি ভেবেছি এর পরের দিন থেকে না হয় একটুখানি দেরি করেই আসব। তবে কি বলতো, দেরি করে তো আসতেই পারি, ওইদিকে গিয়ে যে আমাকে আবার রান্না করতে হবে, সেই জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে। আর ছেলে মানুষেরা তো বুঝবে না, সময় মতো খাবার না পেলে তখন আবার রাগ করে। এই হলো আমার বাড়ির পরিস্থিতি। কচু শাক দেখছিলাম, কচু শাক খেতে আমার ভালো লাগে, কিন্তু ওই যে ভয় হাতে আবার চুলকাবে, তো সেই ভয়ে ঘাটা বেড়ে যাবে, কচু শাক নিতে চাই না। তো আমার একটা মা, এই যে এই ইউটিউব পরিবারের একজন মা আমাকে বলেছে যে কচু শাক দেখিও কাকিমা, তো আমি বলেছিলাম যে অবশ্যই দেখাবো। তো সেই চিন্তা করে আজকে একটুখানি কচু শাক নিলাম, সাথে একটুখানি ওই যে শোলা কচুর যে নিচেরটা সেটাও পেলাম, ওই জন্য ওই আগের শাকটা না নিয়ে আমি এই শোলা কচুটাই নিলাম। দাম কত নিল জানো, 10 টাকা মনে হয়, হ্যাঁ 10 টাকার মতোই নিল। তো যাকে এটা রান্না করব কালকে, মানে সোমবারের দিনকে রান্না করব এটা, তোমরা এটা রবিবারের ভিডিও দেখছো। সাথে কিছু শাক টাক এই সমস্ত দেখছিলাম কোনটা নিব কোনটা না, আমি কিছু দিশা পাচ্ছি না। সকাল সকাল গেলে না আবার একটুখানি টাটকা জিনিসও পাওয়া যায়, তবে যেহেতু দেরি হয়ে গেছে সব মানে সবাই বেছে বেছে নিয়ে চলে গেছে, আর যেগুলো মানে একটুখানি কি বলবো খারাপ ধরনের সেগুলো রেখে গেছে। তো যাকে সেইগুলোই নিয়ে নিলাম এদিক সেদিক ঘুরতে ঘুরতে, ওইদিকে যাও বাজার করছে ওর মতো করে ঘুরে ঘুরে। তো এই হলো আমাদের পরিস্থিতি। একজন বলেছিলেন না যে আসলে কাকিমা তোমার হয়তো তো তোমার ছেলের বা বরের আনা সবজি হয়তো ভালো লাগে না, সেই জন্য তুমি নিজেই যাও। না গো সেরকম না, আসলে মা আর মেয়েতে এখন বাড়ি ফিরছি, আসলে ওরা না জিনিস খুব মানে যদিও কখনো যায় খুব ভুলভাল জিনিস নিয়ে চলে আসে, দাম দর কিছু করে না, হ্যাঁ তো সেই জন্যে আর মানে পাঠাইও না বলিও না, আর তারা কিন্তু যেতেও চায় না, এটা হচ্ছে প্রধান কথা, তারা বাজারে যেতে চায় না। মা মেয়েতে চলে আসলাম বাজার থেকে, এসে এই যে মাছ ধুতে বসে পড়লাম, রিয়ার বাবা তো খেয়ে যায়নি, তখন বললাম ওই যে ডালিয়াটা আছে, তো যদি আবার চলে আসে তো ভাবলাম যে বাইরের কাজটা আগে তাড়াতাড়ি করে সেরে আসি। রিয়া এদিকে কাটতে বসলো সবজি, ওইদিকে আমি আবার মাছের মধ্যে নুন হলুদটা মেখে মাছটা ভাজা বসাই। যদি এই যে এখান থেকে একটুখানি মাছ ভাজা তাকে দিতে পারি, তবে পারিনি কারণ চলে এসেছিলো, হয়নি তখনও খাবার দাবার তৈরি। এই যে দেখো রিয়ার বাবা চলে আসলো, আর যেহেতু অনেকক্ষণ প্রেশার কুকারের মধ্যে ছিল এই খিচুড়িটা বার করিনি, ডালিয়ার খিচুড়িটা, তো দেখো একটুখানি জমা জমা হয়ে গেছে, একটুখানি গরম করে দিয়েছিলাম, প্রেশার কুকারটা ধরে আবার বসালাম, মাঝখানে একটুখানি জল দিয়ে গরম করে দিলাম, তো সেটাকেই সে খেয়ে নিল। তো আগে খেতে দিলাম, তারপরে এসে যে মাছ ভাজাটা বসালাম, তাকে জিজ্ঞেস করলাম যে দিব নাকি তাহলে একটু পরে খাও, বলছে না আমি মাছ ভাজা খাবো না, একেবারে না হয় ঝোল দিয়ে একটুখানি ভাত খাবো আজকে। তো আমি বললাম ঠিক আছে। ওইদিকে আলুটা সেদ্ধ বসালাম, আলুটা আজকে ডুমো ডুমো করে কাটতে বললাম, রিয়াকে বললাম যে একটু মাংসের মতো করে করব, তবে পেঁয়াজ কিন্তু দেইনি, পেঁয়াজ ছাড়াই করেছি। তো এই যে ঘাড়া মাছগুলো ভেজে নিচ্ছি, ততক্ষণে আমার ওদিকে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আর আজকে রবিবারের দিন বলতে পারো। আর কি বলতো, একটা যাতা কাণ্ড হয়েছে আজকে, তোমরা গতকালকে যে ভিডিওটা পেয়েছো সেই ভিডিওটা তো তোমরা অনেক পরে পেয়েছো, মানে প্রায় রাত্রি 9টা বেজে গেছে, বিকালের পরে তোমাদেরকে আর কিচ্ছু দেখাতে পারিনি। আজকে কি হয়েছে জানো তো, আজকে আসলে ওই যে পাশের বাড়ির যারা, ওনারাও রবিবার দেখে হয়তো একটুখানি ঘুরতে গেছে, তো রিয়া ভেবেছে যে সময় মতো আমি করে নিব, তো আমাদের আর মনেই নেই যে আজকে রবিবার তারা কোথাও গেলে যেতে পারে। তো বিষয়টা হলো এবারে রিয়া ভাবছে যে করে নিব সময় মতো, গিয়ে দেখে যে নেট চলছে না, তারা নেই। এদিকে মোবাইলের নেট দিয়ে হতে 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 আপলোড যখন হচ্ছিলো, ভিডিওটা আপলোড বলে তো তোমরা জানোই, তো রিয়া বললো যে 68% নাকি হয়েছে, হওয়ার পরে ওইটা রিয়ার মোবাইলের নেট নাকি শেষ হয়ে গেছে।
এবারে আর কিছুতেই হচ্ছে না হচ্ছে না, তারপর কিছুক্ষণ অপেক্ষা করা হলো, আসে নাকি তারা, তো কিছুতেই আর মানে তারাও আর আসেনি অনেকক্ষণ থেকে। তারপরে কি করা হলো বলো তো, এইদিকে তো তোমরা সবাই ব্যস্ত হয়ে পড়ছো ভিডিও পাচ্ছ না দেখে, আর তৈরি ভিডিও জানো সমস্ত কিছু, ওই যে আমার কথা বলাও হয়ে গেছিল, তারপরে যা যা থাকে রিয়া কি কি করে আমি তো অত বুঝি না, তো সব কিছু নাকি হয়ে গেছিল, শুধুমাত্র ওই নেটের জন্য নাকি ভিডিওটা যাচ্ছিল না। এদিকে আমার এত খারাপ লাগছে, তোমরাও চিন্তা করছো সবাই আমার জন্য যে ভিডিও কেন পাচ্ছ না সেই জন্য। তারপরে কি করা হলো, যে বিকিকে বলা হলো, বিকি গিয়ে তারপরে মোবাইলের দোকান থেকে নাকি কত 25 টাকা নাকি 30 টাকা আবার ভরে দিল রিয়ার ফোনে ইন্টারনেট, সেই ইন্টারনেট ভরার পরে তারপরে ভিডিওটা তোমরা পেলে। এই হয়েছিল কালকের ঘটনা। আর এইগুলো চেষ্টা করতে করতে দুপুরের পর থেকে মানে সন্ধ্যার পর থেকে তোমাদেরকে আর কিচ্ছু দেখানো হয়নি জানো তো, কোনো কিছুই ভিডিও করা হয়নি। একটুখানি মা মেয়েতে বসে মুড়ি চিবলাম সন্ধ্যাবেলা, সেগুলো মানে ওই কি বলবো আর এই ভিডিওর চিন্তায় সেগুলো আর তোলাই হয়নি। তোমরা কেউ কিছু মনে করো না কেমন, এই মানে অসুবিধার জন্য ভিডিও রেডি ছিল, শুধুমাত্র এই একটা কারণে দেওয়া হলো না। কথা বলতে বলতে মাছের ঝোলটা আমার হয়ে গেল, আর একটুখানি ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, আর এক কড়াই ভর্তি করে ঝোল করেছি দেখলে, কারণ এই দিয়ে দুবেলা আজকে চলতে হবে। তো এই হলো আজকের খাবার দাবার, মানে এই মাছ বা এই মাছের ঘাড়া তরকারি এই হলেই কিন্তু আমাদের বা বাড়ির মানে আমাদের ঘরের সবার খাওয়া দাওয়া মানে একদম বলে না মানে দারুণ খাওয়া দাওয়া, এই হলো মানে সেটাই হচ্ছে এই কথা। তারপরে আমি ওইদিকে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করব, তো রিয়া বললো যে আমি বাসনগুলো মেজে নেই, বাসন মেজে রিয়া করবে চান। তোমাদের কথা মতো দুপুর 12টার পরে আমি কিন্তু আর দিব না হচ্ছে ওই যে তুলসীতলায় জল, তো তোমরা বলেছো ওটা নাকি দিতে হয় না ওই জন্য। সমস্ত বাসন এই যে প্রেশার কুকার শুদ্ধ রিয়ার মাজা হয়ে গেল, আর তারপরে এসেছে ও ঘর মুছতে, একটুখানি দেরি করেই আজকে ছেলে খাবে রবিবারের দিন, আর রবিবারের দিনেও কিন্তু ওর ছুটি নাই, ওকে আবার নাকি 1-1.5 ঘন্টার জন্য যেতে হয়। আবার ওইদিকে ওই যে পুরী যাওয়া আছে না, তো সেটা মালিককে যখন বলেছিল, ওর মালিক প্রথমে একটু রাগ করেছিল 3-4 দিনের ব্যাপার যেহেতু, তো পরে আবার রাজি হয়েছে, তো মালিকের কাছে কিছু অগ্রিম টাকাও চেয়েছে ও। কারণ কি বলতো, দেখো সম্পূর্ণটা তো আর ওদের ভরসায় যাওয়া যায় না, ওদেরও তো খরচা আছে বলতো, তো সেই জন্য আমি ওকে বললাম যে তুই কিছু টাকা না হয় অগ্রিম চেয়ে নে, তো তারপরে সেখান থেকে চেয়েছে, তো এখনও দেয়নি, ওই যাওয়ার 1-2 দিন আগে হয়তো দিবে। তো এটাও তোমাদের বলার ছিল সেই জন্য বললাম। টিকিট টিকিট তো ওর কাকা আর যে আমার জামাই দুজন মিলে করে দিয়েছে, আর বাকি থাকলো হচ্ছে যে খাওয়া দাওয়ার বিষয়টা, তো আমি বলেছি যে খাওয়া দাওয়াটা না হয় তোরা তোদের পয়সা দিয়েই করিস, আর জামাই বলেছে যে হোটেল রুমে না হয় মানে একই রুম নিবে, একই রুম নিয়ে না ওরা নাকি সবাই মিলে থাকবে, মানে আমার মেয়ে জামাই আর এই যে রিয়া আর বিকি। আজকে দেখো কত ফুল ফুটেছে, অথচ বৃহস্পতিবারে যখন চাই তখন আর ফুল পাই না। ওইদিকে রিয়ার পূজা হয়ে গেল, আর এইদিকে আমি দেখো কিছু কাজ করছি, এই যে যেহেতু গ্যাসের পাশেই এই তাকগুলো ভীষণ তেলচিটে হয়ে যায়, তো সেগুলোকে একটুখানি সার্ফের জল আর ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আমার দেওরের ঘরে এই যে মার্বেলের কাজ হয়েছিল তখন টুকরো টুকরো কিছু বেঁচেছিল, সেইখান থেকে তোমাদের বলেছিলাম এর আগে যে আমি বলবো, তো আজকে তোমাদের বলেই দিই যে এই যে মার্বেলের টুকরোগুলো দেখতে পাওয়া এগুলো কিসের। তো ওর ঘরে কাজ হয়েছিল যখন, ওর রান্নাঘরে এগুলো সব মার্বেল আর এই এই একই টালি ওর ঘরে সব কিছু দেওয়া আছে, কিন্তু তো সেখান থেকেই কিছু বেঁচে গেছিলো, তো পরে যখন এই যে ছেলে বন্ধনের টাকা তুলে তুলে এগুলো ঘরটর যখন করা হলো, তখন এই যে এই টুকরোগুলোকে কাজে লাগিয়ে এইভাবে তাক তৈরি করা হয়েছিল। তাকগুলো কিন্তু ভীষণ ছোট ছোট, দেখলে অনেকটা বড় মনে হচ্ছে তবে ভীষণ ছোট ছোট। তো যে তাকগুলোকে মুছে নিয়ে সমস্ত যেগুলো কৌটো কৌটোই থাকে সেইগুলো কৌটো তুলে রাখলাম, নিচেরটাতে মশলাপাতি রাখি, উপরেরটাতে এই যে চায়ের যেগুলো সামগ্রী আছে দুধচিনি চা পাতা, এগুলো দুধের কৌটাটা অবশ্য খালি হয়ে আছে। তো পুজো টুজো দিয়ে এসে
রিয়া একটুখানি সাজুগুজু করে নিচ্ছে, আর আমি তো এই এইটা তো আমি ভিডিও করিনি, ওকে হলো ছেলে ভিডিও করে দিয়েছে। পরে আমি ওকে বকলাম যে চুলটা ছেড়ে কেন তুমি সিঁদুরটা পরলা, চুল ছেড়ে সিঁদুর পরতে হয় না। তো পরেও বললো যে মা আমি তো জানি না, আর আমি তো ওকে মানে সেইভাবে কখনো সিঁদুর টিঁদুর পরতে দেখি না। ওই যে এখন যে সাজুগুজু করছে, এই সময় ধরো আমি বাইরে থাকি বা আমার কাজে আমি থাকি, তো এই যে ভিডিওতে বলার সময় আমি আবার দেখলাম, দেখে নিয়ে ওকে বকলাম যে চুল ছেড়ে কেন সিঁদুর পরলা, চুল ছেড়ে সিঁদুর পরতে হয় না। তো বলছে যে ঠিক আছে মা, আমি আর জানতাম না, আমি আর ওইভাবে সিঁদুর পরবো না। তো আজকে দেখো রবিবারের দিন, আমি বললাম যে তোরা একটু কোথাও যদি ঘুরতে যেতে চাস তাহলে যেতে পারিস, বলছে না। পরে তো আবার ওই কেলেঙ্কারি ঘটনা হয়ে গেল ভিডিও নিয়ে, আর বাইরে যাওয়া কিছু হলোই না, কোথায় আর যাবে। আর টোটো করে ওই যে ভাড়াও লাগে, সামনে ঘাটে কোথাও সেরকম যাওয়ার জায়গাও নেই, তো সেই জন্য আর যাওয়ার কথা ওরা আর ভাবেও না, ওই এক বাড়ি গেলে তাহলে। এই হয়ে গেল রিয়ার সমস্ত কাজ, দেখলে তোমরা, চুলটা খুলে তারপরে সিঁদুর পরলো। তো আমি ওকে ভালো করে বলে দিলাম। তো ছেলে আসলো, অনেকক্ষণ আগেই এসেছে চান টান করে। তো রিয়া একটু সাজুগুজু করলো, বলছে ওকে বললো যে তুলে দাও, তো তুলে টুলে দিয়ে ও বসলো খেতে। তো এই মাছের ঝোল আর ভাত, তো এই পেয়ে ও ভীষণ খুশি। মাংসই যে লাগবে ওর সেরকম কিছু না, মাছ পেলেই ও খুশি। তবে এই ঘাড়া মাছগুলোর মধ্যে কখনো কখনো একটু মাছ টাছও পাওয়া যায়, বেশ ভালোই মানে খেতে পারে, ভালোবাসে। তো এখন ধরো বাজে ওই সন্ধ্যা ছটা, দুপুরের আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে রিয়া আজকে ওর এই ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছে, এটা ওর বাবার বাড়ির থেকে ওকে দিয়েছে, মানে ওর বাবার বাড়ির থেকে বলতে ওর মানে জেঠু কাকা সবাই মিলে এই মানে এই যে খাট, তারপরে এই যে আলমারিটা যে দেখো, তারপরে এই যে এই ড্রেসিং টেবিলটা, এই যে আলনাটা স্টিলের, এগুলো ওর সমস্ত ওর বাবার বাড়ির থেকে ওকে দিয়েছিল বিয়েতে, ওর জেঠু কাকা সবাই মিলে মিলেমিশে। তোমাদেরকে আগে বলেছিলাম না যে ওর বিয়েও মানে সবাই মিলে দিয়ে থুয়ে তারপরে বিয়ে হয়েছিল, যেটুকুনি আমরা তো বলিনি কিছু লাগবে বা কিছু, যেটুকুনি দিয়েছে ওরা নিজের ইচ্ছাতেই দিয়েছে, আমার কিছু নেই, আমি কেন চাইতে যাব বলো। তো যাগে সেগুলো না হয় অন্য আর একদিন বলবো তোমাকে, রিয়ার বিয়ে কী পরিস্থিতিতে হয়েছিল, কী কী দিয়ে হয়েছিল না হয়েছিল। তো এই যে এখন এই মানে এগুলো সমস্ত কিছু করা টরার পরে ভিডিও টিডিও, তো ও চেষ্টাও করে যাচ্ছিল, এদিকে কিছুতেই আর হচ্ছিল না, কি আর বলবো, তারপরে আর কিছু তোলা হয়নি। তো একেবারে রাতে এই যে সোনামোনাদের, আসলে অন্যদিন ভিডিওটা তো অনেক বড় হয়ে যায়, রোজ রোজ আর দেখানো হয় না তোমাদেরকে। তো যে ওদেরকে খাবার দিতে আসলাম, আমি দেই, তারপরে এই আশেপাশের বাড়ির সবাই দিয়েই থাকে, এরা এখানেই, সেই জন্য এই জায়গাটা আর ছাড়ে না। তো যাকে একটু মাছের কাটা টাটা ছিল না, সেগুলো ভেঙে চুড়ে একটুখানি ভাত মাখিয়ে তাদেরকে দিতে আসলাম। ওই দেখো কতজন আবার দৌড়ে দৌড়ে আসছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর যেভাবে আমার পাশে আছো সেইভাবেই পাশে থেকো। তোমরা পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।